আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, ঢাকা আরবকে বলছি, প্রশাসনকে গোয়েন্দা ভাইদেরকে বলছি, আহলে হাদিসদেরকে আগে চিনুন, তাদের কিতাবপত্র আগে পড়ুন, তারপরে হিসাব করুন আহলে হাদিসদেরকে নিয়ে। এখান সেখানে জঙ্গিবাদ ধোঁয়া তুলে আহলে হাদিসদের উপরে নির্যাতন করবেন, এই নোংরা সভ্যতা কোথায় থেকে শিখলেন আপনারা? আমি মুজাফফর 2005 সালে আর্টিকেল লিখেছিলাম, একটা প্রতিযোগিতা ছাড়া হয়েছিল সরকারের নিয়ন্ত্রণে, চরমপন্থা বনাম ইসলাম, এই শিরোনামে প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করেছিলাম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1300 জন অংশগ্রহণ করেছিল। 2005 সালের 15ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার উসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সেখানে এই 1300 জন প্রতিযোগীর মধ্যে মুজাফফর বিন মহসিনের আর্টিকেলটা প্রথম স্থান অধিকার করেছিল। মুজাফফর বিন মহসিনের তত্ত্ব পুরুষ আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। তারা জঙ্গিবাদের মধ্যে বিরুদ্ধে বই লিখেছে, এই ভ্রান্তির বেড়া জালে কেমন বইটা সাক্ষী হয়ে আছে। 2003-04 সালে লিখেছি, 2005 সালে লিখেছি, আর আজকে বলছে এরা জঙ্গিবাদের সাথে জড়িত। এটা মুনাফেকি ছাড়া কিছু নয়, দালালি ছাড়া কিছু নয়, এটা অসভ্যতা ছাড়া কিছু নয়, জ্ঞান রাখা উচিত। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে ডিবি অফিসে, আমি বলেছি স্পষ্ট, যদি পড়াশোনা জেনে থাকেন তাহলে আমার ভ্রান্তির বেড়া জালে একামতের দিন বইটা বংশালে পাবেন, আপনি যে কোনো লাইব্রেরিতে পড়ে খুলুন। সরকার কতটা জঙ্গিবাদ দমনে অবদান রাখছে, তার চেয়ে বেশি অবদান রাখছি আমরা। তোমরা তো গুলি করে মেরেছ, আমরা মানুষের মাথা পরিষ্কার করতে চেয়েছি, আমরা মানুষকে সঠিক পথ দেখাতে চেয়েছি। আমরা স্পষ্টভাবে বলেছি এই চরমপন্থা এমনিতে তৈরি হয়নি। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, ওসমানকে হত্যা করা হয়েছে ইহুদি খ্রিস্টান চক্রান্তে, উমরকে হত্যা করা হয়েছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, সাহাবিদেরকে হত্যা করা হয়েছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, এই খারেজি দায়ী করেছিল। আজকেও যে জঙ্গি তৎপরতা চলছে, বাংলাদেশটাকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চলছে, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তেই চলছে। কারণ কোনো মুসলমানের বাচ্চা কখনো, কোনো মুসলমানের বাচ্চা মসজিদে বোমা হামলা করে মানুষ হত্যা করতে পারে না, অসম্ভব। এটা ইসলাম শিক্ষা দেয়নি, এটা নবী শিক্ষা দেয়নি, এটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেননি। এটা অতএব আপনি এটা কি ভুল ব্যাখ্যা দিতে আসছেন? আজকে বলছি সারা দেশে আহলে হাদিস ভাইদের উপরে, যারা কোরআন হাদিসের উপরে আমল করতে চায় তরুণ ভাইয়েরা, আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন। জোরে আমিন বলার কারণে, বুকে হাত বাঁধার কারণে, রফুল আদান করার কারণে, কোরআন সুন্নাহ মেনে চলার কারণে মসজিদ ধরে পিটানো হচ্ছে, মারপিট করা হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, থানায় মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, সারা দেশে এই অত্যাচারটা চলছে। এই অত্যাচার চলেছিল ইসলামের শুরু যুগে, বেলালের উপরে অত্যাচার হয়েছে, আম্মার উপরে অত্যাচার হয়েছে, তার পরিবার উপর অত্যাচার করা হয়েছে, খুবাইবের উপর অত্যাচার করা হয়েছে, একই সফরে 69 জন সাহাবির উপর অত্যাচার চলেছে। ওই সাহাবিদের সাথে আমরা জান্নাতে থাকতে চাই, সুন্নাত ছাড়তে চাই না, সুন্নাতের উপর আমল করেই যাবো ইনশাআল্লাহ। বলতে চেয়েছিলাম কোন ধর্মের দিকে নিয়ে যাবেন আপনি, কোন দর্শনের দিকে নিয়ে যাবেন, সময় আমার শেষ, বলতে হচ্ছে ওই কথাটুকু। প্রথম বুড়া মতবাদ শুরু হয়েছে, এই মতবাদগুলো তৈরি হয়েছে সব ইসলামের বিরুদ্ধে, ইসলামকে ঠাসার জন্য। 1789 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে ন্যাশনালিজম, যাকে বাংলায় বলছে জাতীয়তাবাদ। এর মূল উপাদান হলো 6টি, এর মধ্যে ধর্ম নাই। 2, 1832 সালে তৈরি হয়েছে সেকুলারিজম, সেকুলারিজম যাকে বলে ধর্মনিরপেক্ষতাবাদ। এর সংজ্ঞাতে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠায় বলে দিছে, এ মুভমেন্ট সোসাইটি রিজেক্টেড ফর মানি ডেস টু দ্যাসে ইন দ্য মিডিয়েভাল পিরিয়ড দেয়ার ওয়াজ এ স্ট্রং টেন্ডেন্সি ফর রিলিজিয়াস পারসনস টু ডিসপ্যাচ হিউম্যান অ্যাফেয়ার্স অ্যান্ড টু মেডিটেট অন গড অ্যান্ড দ্য আফটার লাইফ। তারা এই সংজ্ঞা দিয়েছে, আমি রিফারেন্স দিলাম, আপনি পড়ে দেখেন। তরুণ ভাই, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি মাদ্রাসায় পড়ো, তোমার মানসিকতা থাকবে উন্মুক্ত। একজন তিতুমীরের যদি জন্ম হয়, একজন ইসমাইল শহীদের যদি জন্ম হয় বাংলার বুকে, ইনশাআল্লাহ বাংলাদেশের পরিবেশ ঘুরে যাবে ইনশাআল্লাহ, এটা কোনো সন্দেহ নেই। অতএব আমি ওই আশা পোষণ করি, তুমি বুঝো আগে, মাথার মধ্যে নাও তুমি কেন তোমার তাজা রক্ত
রক্ত নিয়ে ইসলামের চেতনা নিয়ে পাশ্চাত্য দর্শনের পিছনে ছুটবে যারা, তারা নিজেরা সংজ্ঞা দিচ্ছে এটা হলো দুনিয়াবী আন্দোলন, দুনিয়া থেকে মানুষকে দুনিয়ার দিকে ডাকে। এটা মধ্যযুগে তৈরি হয়েছে, উদ্দেশ্য ছিল তিনটা। এক, যারা ধর্মকে বিশ্বাস করে এবং আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার উপরে অত্যাচার চালানোর জন্য সেকুলারিজম তৈরি হয়েছে। আবার চলে যান কমিউনিজমে, কার্ল মার্ক্সের মতবাদ সাম্যবাদ তৈরি হয়েছে কেন? কার্ল মার্ক্স নিজে সংজ্ঞা দিচ্ছেন, ইট ইজ নট রিলিজন ক্রিয়েটস ম্যান বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন, ইট ইজ ডাফিম, দ্য আইড অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড, নাউজুবিল্লাহ। কার্ল মার্ক্সের আদর্শ আমি মানতে পারি না, আমি মুসলমানের বাচ্চা, আমি আহলে আকীদা বিশ্বাস করি, আমি কখনো কার্ল মার্ক্সের আদর্শ মানতে পারি না। আমার কাছে শ্রেষ্ঠ আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কার্ল মার্ক্স বলছে কি, ধর্ম মানুষ তৈরি করেছে, নাউজুবিল্লাহ, ধর্ম মানুষকে তৈরি করেনি, আস্তাগফিরুল্লাহ। অথচ কার্ল মার্ক্স যখন জন্ম নেয় তখন কিন্তু মুসলমান হয়ে জন্ম নিয়েছিল। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিত্রা, 1967 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে মুসলিম হয়ে, ফাবাহু ইউহাব্বিদানিহি ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার বাপ মা তাকে ইহুদি খ্রিস্টান অগ্নিপূজক বানায়, ও নিজে যখন জন্ম নেয় তখন মুসলিম হয়ে জন্ম নিয়েছিল। আর বলছে ধর্ম তৈরি করেছে মানুষ, নাউজুবিল্লাহ, ইট ইজ দাফিন, ধর্ম হলো নিশা। আপনারা কি নিশা করে মসজিদে যান? বলছে ধর্ম হলো নিশা, দ্য আইড অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড, অতএব যার মধ্যে আল্লাহর ধারণা আছে ধারণা ছিনিয়ে বের করে নাও, নাউজুবিল্লাহ। তারই ছাত্র অ্যাঙ্গেল বলছে দি ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজন ইজ লাইফ, ফেথ অফ আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ধর্মের এই কথাটাই মিথ্যা, নাউজুবিল্লাহ। বললেন না আপনারা, কথা বক্তব্য বুঝেননি মনে হয় আপনারা, ধর্মের প্রথম কথা মিথ্যা বলি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আগে প্রথম কথাটা কি বলি? অ্যাঙ্গেলস বলছে ধর্মের এই কথাটাই মিথ্যা, এই মতবাদ কোন মুসলমান মানতে পারে? মাথায় টুপি দিয়ে ঈদগাহে যাও, তোমার শরম করা উচিত, মাথায় টুপি দিয়ে জুমা মসজিদে যাও, তুমি কার্ল মার্ক্সের মতবাদে বিশ্বাসী, কার্ল মার্ক্স আল্লাহকে স্বীকার করেনি, তুমি তার ভক্ত কিভাবে হয়ে থাকো? বন্ধুরা, আমার অনুরূপভাবে প্রচলিত তথাকথিত বর্তমানে বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী তন্ত্রের নাম হলো গণতন্ত্র। গোটা বিশ্ব একবারে মারামারিতে কাটাকাটিতে সয়লাবে, গোটা বিশ্ব রক্তারক্তিতে একবারে সয়লাব হয়ে গেছে। অথচ বলছে এটা কি, কেন মানুষের তৈরি করা দর্শন দ্বারা কোন শান্তি আসতে পারে? অস্তই আসে না। ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, একটা সংজ্ঞা দিয়েই দিয়েছে আব্রাহাম লিঙ্কন, যেটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ প্রদত্ত আইন দ্বারা মানুষকে চালানো সম্ভব, মানব রচিত আইন দ্বারা কখনো সম্ভব নয়। আজকে যদি বাংলাদেশে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করা হয়, ইসলামী আদর্শ যদি বাস্তবায়ন করা হয়, মাত্র এক সপ্তাহের মধ্যে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। মাঝখানে প্রধানমন্ত্রী শুরু করেছিলেন, এখন আবার বন্ধ হয়ে গেছে, চালু হবে কিনা জানি না, যেখানে হাত দেয় সেখানে টাকা। আমি বলি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা থাকতো, তাহলে কেউ চুরি করত না, কেউ দুর্নীতি করত না, দুর্নীতি করে ধর্ষণ করে মানুষ ফিরে আসতো আল্লাহ নবীর আদর্শের কাছে। এরকম ইতিহাস আছে না? ইসলাম ইতিহাস প্রমাণ করে দিয়েছে। একজন মহিলা সেনা করে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, তাহির নিয়ে আমাকে পবিত্র করুন, তাহির নিয়ে আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বললেন, এর জিহি অতুবি ওয়াস্তাগফিরি, ফিরে যাও, তুমি তওবা করো, মাপ চাও, ক্ষমা হয়ে যাবে। মহিলা শুনলেন না, বাম পার্শ্বে আবার বললেন আমাকে পবিত্র করুন, শুনলেন না, আবার ডান পার্শ্বে বললেন পবিত্র করুন, শুনলেন না। আল্লাহর নবীকে বলছেন মহিলা পরে, আপনি কি দেখছেন 1699 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন, আল্লাহ রাসূল, আতুরাত্তে দুনিক আমার অদত্ত মায়েদ ইবনে মালিক, মায়েদ ইবনে মালিককে যেভাবে ফেরত দিতে চেয়েছিলেন, আমাকে কি ফেরত দিতে চাচ্ছেন? এই দেখেন আমার পেট মোটা হয়ে গেছে, আমার পেটে জারজ সন্তান এসেছে। আল্লাহ নবী আবার সুযোগ দিলেন, ঠিক আছে চলে যাও, যেদিন তোমার সন্তান জন্ম নেবে সেদিন এসো। ওই মহিলা আবার ওই দিনই চলে এসেছে জন্ম নিয়ে, সন্তান জন্ম দিয়ে, সন্তান নিয়ে এসেছে, আল্লাহ রাসূল, সন্তান জন্ম দিয়েছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার ছাড় দিলেন, ঠিক আছে তুমি চলে যাও, যেদিন তোমার সন্তান খাওয়া শিখবে সেদিন এসো।
সন্তানকে দুধ পান করার পরে দুই আড়াই বছর তিন বছর হয়েছে, তখন এক টুকরা রুটি হাতে দিয়ে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়েছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর বললেন সন্তানটাকে নিয়ে আনসারি সাহাবীর হাতে দিয়ে বললেন একে নিয়ে যাও, গলা পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে পাথর মেরে তাকে হত্যা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা মাত্র সাহাবীরা নিয়ে গেলেন, সবাই পাথর মারছে। খালিদ বিন ওয়ালিদ একটা পাথর মেরে দিয়েছে, মুখ বরাবর কপাল বরাবর মেরে দিয়েছে। মারার পরে একেবারে ফেটে চৌচির হয়ে রক্ত এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়েছে। সাব্বাহ সাব্বান সাইয়্যা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কড়া ভাষায় মহিলাকে গালি দিয়েছে। গালি দেওয়ার পরে আল্লাহর নবী শুনতে বলছেন মাহলানিয়া খালিদ, খালিদ থামো আর কোনো কথা বলো না, থামো তুমি আর কোনো কথা বলো না, থামো তুমি আর কোনো কথা বলো না। লাকাদ তাবাত তাওবাতান, এই মহিলা এমন তওবা করেছেন, লাউ কুসিমাত আলা উম্মতি, অন্য রায়াত আসছে লাউ কুসিমাত সাইবা মাকসিম, যদি এই তোবা ভাগ করে দেওয়া হয় আমার সারা উম্মতের উপরে একজনের তোবাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার জানাজা পড়লেন। এই দৃষ্টান্ত, তার সাথে পুলিশ ছিল না, তার সাথে গোয়েন্দা ছিল না, তার সাথে র‍্যাব ছিল না, তার সাথে বিজিবি ছিল না, প্রশাসনের কোনো লোকই ছিল না, আত্মার কাছে অপরাধী হয়ে পবিত্র হওয়ার জন্য জান্নাত পাওয়ার নিশায় চলে এসেছে। অথচ মহিলা জানত জেনার কথা স্বীকার করলে আমাকে ইট পাটকেল দিয়ে মেরে মেরে হত্যা করা হবে। আল্লাহ নবী আদর্শ প্রতিষ্ঠা করেছেন, আমরা আজকে পারি না কেন?